একটু ঢালো। এই পাশটাই দাও। ঢালো। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ড্রাগনে জমিতে সার দেব, সেটা আপনাদের ভিডিও দেখাচ্ছি কি কি সার দিতে হবে। প্রথমত 50 কেজি জৈব সার ঢাললাম, তারপরে যেহেতু 15 কাঠা জমি 4 কেজি ইউরিয়া দিলাম, ওটা থাক। এবার ওইগুলো কাটো তুমি। এগুলো আছে কিছু শিকড়বদ্ধক আছে, কিছু দস্তা আছে, আর পাশে এটা হচ্ছে দানাদার। এটা দানাদার, এটা ম্যাপজিং, আর এটা হচ্ছে নিউট্রি, শিকড়ের কাজ করে এটাই। এটা ভালো করে মিক্সড করে এখন গাছে দিয়ে দেব। হ্যাঁ, চালু করেছি। আগে এই সার লুইকে লুইকে দিতাম, আর এখন ভিডিও মানুষের বলে দিছি। হ্যাঁ ঠিক আছে, এইভাবে দিলে মনে আছে, তাই না? দশজন দেখছে, দেখে শিখবে, শেখারও দরকার আছে। এইভাবে দিলে তো ভালো, হয়তো অনেকে জানে না কিভাবে আমার। হ্যাঁ, আমাদের এই ভিডিওটা দেখে অনেকে হয়তো শিখতে পারবে কি কি সার দেওয়া লাগে, কী ওষুধ দেওয়া লাগে, কীভাবে দেওয়া লাগে, সব শিখতে পারবে। দর্শক দেখেন, 10 কেজি জিং দিলাম, যেটাকে সহজে চেনেন দস্তা, আর 1 বস্তা জৈব সার দিলাম। সব একসাথে মিশ করে ওষুধ আছে একটা, মিশ করে গাছের ঘোড়ায় ঘোড়ায় দেওয়া হবে। দেখেন, এটা হচ্ছে হরমোন। এই হরমোনটা মনে করেন যে এখন এই সারের সাথে গাছের গোড়ায় মিক্সড করে দেব, দেখা যাবে গাছের গ্রোথটা আরও বাড়াবে।
এইজন্য সারের সাথে এটা শিকড়ের পর্যন্ত পৌঁছাই দেব। এখানে 400 ml হরমোন আছে। এটাকে খুব সুন্দর করে এবার মিশাতে হবে, মিশ করতে হবে। এবার তোমরা আপনি কেটে দিল দিতে পারো, লাল রাত মেরে দেবো, মোবাইল কেটে দেবো। এগুলো আবার পথ ছাড়তে হবে, দেখে দেখে লতা ঘুরানো হয়েছে না, এগুলো মাথা কাটতে হবে।